কক্সবাজার জেলা প্রশাসন লাবণী সৈকত পয়েন্টে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম জাতির পিতার বালু ভাস্কর্য। ভাস্কর্য দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছেন যে এর আগে বঙ্গবন্ধুর এত বড় বালু ভাস্কর্য কোথাও নির্মিত হয়নি। 16 ডিসেম্বর দুপুর 12টায় এ ভাস্কর্য উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। নির্মাণ কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এই উদ্যোগ।